75 বছরে ভারতের স্বাধীনতা, যার পিছনে রয়েছে বহু মানুষের আত্মত্যাগ। তেমনি একজন জয়পুরে বিমল দাশগুপ্ত, যিনি তখন ফেরার হয়ে ঘুরছেন, সেই মুহূর্তে তার পকেট থেকে পাওয়া গিয়েছিল সেই বিমল দাশগুপ্তের নাম, বিমল গুপ্তের নামের একটা চিরকুট। এবং ব্যাপারটা দেখুন যে বিমল গুপ্ত যাকে মানুষ পুলিশ তখন খুঁজছে, তিনি ফেরার হয়ে রয়েছেন, তাকে বাঁচানোর জন্য তখন আমাদের এই কানাইলাল ভট্টাচার্য নিজের নামটাও গোপন করে দিয়েছিল। এইরকম চারিত্রিক একটা দৃঢ়তা তার ছিল এবং নিজের নাম কেনারও কোনো রকম তার মানসিকতা ছিল না। পুলিশ দীর্ঘদিন কানাইলালের প্রকৃত পরিচয় উদ্ধার করতে পারেনি। পরিজনেরাও তার দেহ চিনতে অস্বীকার করেন। প্রতি বছর 27 জুলাই বিপ্লবী কানাইলালের আত্মাহুতি দিবস পালন করে মজিলপুর। বেসরকারি উদ্যোগে গঠিত বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য স্মৃতি রক্ষা কমিটি স্মরণ করে মহান বিপ্লবীকে। স্থানীয়দের অভিযোগ, প্রায় 1.5 দশক ধরে বিপ্লবী কানাইলালকে নিয়ে উদাসীন সরকার। জয়নগর থেকে অর্পণ মণ্ডল, News 18 বাংলা। নদিয়ার তেহট্টে